পুলিশের নিকট কখন কিভাবে এবং দেওয়ার পরে কি হলে সেই কনফেশনাল স্টেটমেন্ট সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে আমরা দেখব ধারা ২৪ থেকে ২৮ পর্যন্ত সাক্ষ্য হয় প্রথমত এই কনফেশনাল স্টেটমেন্ট এর বাংলা কি এর বাংলা হচ্ছে দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রশ্ন হচ্ছে দোষ স্বীকার করে বক্তব্য বা মতামত কে দিবে দিবে হচ্ছে আসামি তাহলে কনফেস কে করে কনফেস করে হচ্ছে আসামি আসামি কিভাবে কনফেস করলে প্রাসঙ্গিক হবে এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আলোচ্য বিষয় যখন হচ্ছে কনফেশনাল স্টেটমেন্ট নেওয়া হবে তখন ম্যাজিস্ট্রেট আসামিকে ভালোভাবে বুঝিয়ে দিবেন আপনি যে কনফেশনাল স্টেটমেন্ট দিবেন এটা আপনার বিরুদ্ধেই কিন্তু ব্যবহার হবে এই কথাটুকু কোথায় বলেছে সিআরপিসির ১৬৪ ধারাতে অর্থাৎ ম্যাজিস্ট্রেট আসামিকে এটা বুঝিয়ে দিবেন যে আপনার কর্তৃক প্রদত্ত দোষ স্বীকারোক্তি আপনার বিরুদ্ধেই সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে এবার আসি যে এই কনফেশনাল স্টেটমেন্ট বা দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য আসামি যে দোষ স্বীকার করবে কোনো প্রকার প্রেশার ছাড়া কোনো প্রকার প্রলোভন ছাড়া কোনো প্রকার হুমকি ছাড়া যখন কোনো আসামি কোনো হুমকিতে পড়ে যখন কোনো আসামি কোনো প্রলোভনে পড়ে যখন কোনো আসামি কোনো প্রেশারে পড়ে চাপের মুখে পড়ে সে দোষ স্বীকার করে সেটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে না এটা কোথায় বলেছে ধারা ২৪ তাহলে ২৪ উল্টো হচ্ছে ২৮ ধারা ২৪ উল্টো কত ২৮ ধারা ২৮ ধারাতে বলছে যে এগুলো ছাড়া হুমকি ছাড়া প্রলোভন ছাড়া কোনো প্রকার চাপ সৃষ্টি ছাড়া আসামি যখন নিজের মতো করে স্বাভাবিকভাবে ইচ্ছাকৃতভাবে তার অপকর্মের দোষ স্বীকার করবে এটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিকভাবে ধারা কত ২৮ তাহলে ২৪ অপোজিট কত ২৮ সাক্ষ্য হয় এবার আসি ২৫ থেকে ২৭ একেবারে পুলিশের কথা বলছে যে যদি ব্যাপারটা এরকম হয় যে আমি একজন পুলিশের সাথে কথা বলতেছি তাকে কথায় কথায় বলতেছি যে আমি গতকাল রাতে মিঠুন সাহার বাড়িতে গরু চুরি করেছিলাম এটা আমি পুলিশের কাছে স্বাভাবিকভাবে বলতেছি এই যে পুলিশের কাছে যে আমি দোষ স্বীকার করলাম এটাকে আমার বিরুদ্ধে ব্যবহার করা যাবে আমার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে প্রাসঙ্গিক হবে উত্তর হচ্ছে না তাহলে ২৫ ধারাতে স্পষ্ট করে বলে দিচ্ছে পুলিশের কাছে যদি আপনি দোষ স্বীকার করেন তাহলে সেই দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক নয় আসামি মনে করেন পুলিশ হেফাজতে আছে পুলিশ কাস্টোডিতে আছে এখন আসামি পুলিশের কাছে বলতেছে আমি তো সত্যি সত্যি আসলে ধর্ষণ করেছি এটা পুলিশের কাছে বলতেছে মানে সে তার অভিযোগের প্রেক্ষিতে দোষ স্বীকার করতেছে এটা কি সাক্ষ্য হিসেবে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে উত্তর হচ্ছে না তাহলে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পুলিশের কাছে যদি দোষ স্বীকার করা হয় সেটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে না এটা কোথায় বলছে তারা ২৬ বলছে বাট তারা ২৬ আরেকটু বলে দিছে এই যে না পুলিশের কাছে যখন দোষ স্বীকার করতেছে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামি তখন যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে মানে ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি আসামি পুলিশ কাস্টোডিতে থাকা অবস্থায় পুলিশের কাছে দোষ স্বীকার করে পুলিশের কাছে যদি বলে যে হ্যাঁ আমি এটা করেছি এই অপরাধটা করেছি তাহলে সেটা প্রাসঙ্গিক হবে তার মানে পুলিশ কাস্টোডিতে থাকা অবস্থায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এই দোষ স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা প্রাসঙ্গিকতা নির্ভর করতেছে কিসের উপর ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে কি নাই তার উপরে এটা হচ্ছে ২৬ ধারাতে বলছে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে প্রাসঙ্গিক হবে
ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত না থাকে তাহলে প্রাসঙ্গিক হবে না। এবার আসি, আসামি পুলিশ কাস্টডিতে আছে, এখন আসামি বলতেছে আমি এভাবে এই জায়গায় এই জায়গা থেকে এভাবে আমি অপরাধটি করেছি। পুলিশ স্পটে গেল, পুলিশ দেখলো যে আসামি যে তথ্যগুলো দিয়েছে, যেভাবে সে দোষ স্বীকার করেছে, এটার সাথে বাস্তবের মিল আছে 50% বা 20% বা আছে 60%। অর্থাৎ আসামির দোষ স্বীকারের উপর ভিত্তি করে যতটুকু প্রমাণপত্র পুলিশ উদ্ধার করতে পারবে, যতটুকু প্রমাণপত্র বা আলামত পাবে, ঠিক ততটুকুই যে আসামি দোষ স্বীকার করেছে তার বিরুদ্ধে ব্যবহার হবে। তার মানে হচ্ছে 27-এ এই যে পুলিশের নিকট দোষ স্বীকার করলে এটার প্রাসঙ্গিকতা নির্ভর করতেছে যে আসলে আলামত উদ্ধার হয়েছে কি না বা কতটুকু হয়েছে। যদি আলামত উদ্ধার হয়, প্রমাণপত্র উদ্ধার হয়, প্রমাণপত্র থাকে, তাহলে যতটুকু উদ্ধার হবে, যতটুকু আলামত পাওয়া যাবে, ঠিক ততটুকু তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে। তাহলে 24-এ দেখলাম কোনো প্রেশার ক্রিয়েট করলে প্রাসঙ্গিক হবে না দোষ স্বীকারোক্তি। 25-এ দেখলাম পুলিশের নিকট দোষ স্বীকার করলে সেটা প্রাসঙ্গিক হবে না। আবার 26-এ দেখলাম ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি পুলিশের কাছে দোষ স্বীকার করা হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। আবার এই যে পুলিশের কাছে দোষ স্বীকার করলো সেটার ভিত্তিতে যদি আলামত উদ্ধার হয় তাহলে সেটা আবার প্রাসঙ্গিক হবে। যতটুকু আলামত উদ্ধার হবে ঠিক ততটুকু প্রাসঙ্গিক হবে, এটা কোথায় বলছে? তারা 27-এ বলছে। আর 24-এর বিপরীত দেখছিলাম আমরা 28 তারা যে স্বাভাবিকভাবে উইলিংলি যখন আসামি তার দোষ স্বীকার করবে তখন সেটা হচ্ছে প্রাসঙ্গিক হবে। তাহলে আমরা 24-28 তারা খুব ভালোভাবে শিখলাম। যারা পুলিশ ভাইয়েরা আছেন তারা আপনাদের গ্রুপে শেয়ার করে দিবেন, কারণ সমস্ত ভিডিও আপনাদের জন্য। যারা বার কাউন্সিল আছেন তাদেরও এগুলো কাজে লাগবে, যারা জুডিশিয়ারি দিবেন তাদেরও এগুলো কাজে লাগবে, যারা ল স্টুডেন্ট তাদেরও এগুলো কাজে লাগবে। আমি 24 ঘন্টা আপনাদের জন্য ভিডিও বানাই, তার প্রমাণ আপনারা অনলাইনে দেখতে পান, কারণ আমি ঘন্টায় ঘন্টায় বা 2 ঘন্টা পর পর ভিডিও আপলোড করি শুধু আপনাদের জন্য। আমি চাই যে আইন বিষয়টা সহজে যেন আমরা বুঝতে পারি, শিখতে পারি, বা আইনটা যে সহজে পড়া যায় এটা চেষ্টা আমি যতটুকু আমি আসলে সবসময় আইনের মধ্যেই থাকি একটু চেষ্টা করি আর কি।